ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বৃহস্পতিবারের ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে 47 রানে জয় পেয়েছে আন্ডার রাসেলের দল জ্যামাইকা তালাওয়ার্স। এটি তাদের টানা তৃতীয় জয়। 3 ম্যাচ খেলে 3টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে এখন প্রথম অবস্থানে রয়েছে জ্যামাইকা তালাওয়ার্স, আর 3 ম্যাচ খেলে 1টিতে জয় পেয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ক্রিস গেইলের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। একটানা 3টি ম্যাচে জয় পেল রাসেলরা। বৃহস্পতিবার কিংস্টনে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 178 রান সংগ্রহ করে জ্যামাইকা তালাওয়ার্স। দলের পক্ষে 24 বলে 49 রান করেন কেনাল লুইস, 38 বলে 41 রান করেন গ্লেন ফিলিপস, 35 বলে 51 রান করে অপরাজিত থাকেন রস টেইলর্স। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের পক্ষে সন্দীপ ল্যামিচান 2টি, কার্লোস ব্র্যাথওয়েট 1টি ও বেন গাটিং 1টি করে উইকেট শিকার করেন। পরে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 131 রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ 15 বলে 22 রান করেন, 24 রান করেন অধিনায়ক ক্রিস গেইল, 13 বলে 18 রান করে অপরাজিত থাকেন শেলডন কটলর। জ্যামাইকা তালাওয়ার্সের বোলারদের মধ্যে ওশানে থমাস 1টি, ক্রিসমার শান্তকি 2টি, স্টিভেন জ্যাকবস 1টি, আন্ডার রাসেল 1টি, অ্যাডাম জাম্পা 2টি, ইমাদ ওয়াসিম 2টি করে উইকেট শিকার করেন।